একটা বিধানসভার শাসক দল তারা দুর্নীতিকে এন্ডোর্স করে, রাজ্যের মুখ্যমন্ত্রী চুরির পক্ষে সওয়াল করে, রাজ্যের মুখ্যমন্ত্রী সিবিআই বা ইডি আসলে তাকে আটকানোর জন্য রাস্তায় নেমে যান, যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তৃণমূলের আমলে। গোটা পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস কার্যত বুলডোজার চালাচ্ছে সংখ্যালঘু মানুষজনদের উপর। আরে বিজেপি আলাদা করে কি ক্ষমতায় আসবে? মোদি ভোটে জিতলেও বাবুল সুপ্রিয় মন্ত্রী হচ্ছে, দিদি ভোটে জিতলেও বাবুল সুপ্রিয় মন্ত্রী হচ্ছে। পশ্চিমবাংলার বুকে সেই যে প্রকৃত উন্নয়ন, পশ্চিমবাংলার বুকে সেই প্রকৃত উন্নয়ন নেই। আমাদের সঙ্গে রয়েছেন শায়ন বন্দ্যোপাধ্যায়। শায়ন ব্যানার্জি যিনি পরিচিত, নিজের উনি তিনি পরিচিত, কলকাতা হাইকোর্টের কর্মক্ষেত্রে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার কাছে আমার জিজ্ঞাসা প্রথমে শায়ন, পশ্চিমবঙ্গে বর্তমানে যে রাজনৈতিক অবস্থা সেই সম্পর্কে কথা বলা যায়। চুরি চিটিংবাজি সেটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে পশ্চিমবাংলার বুকে। দেখুন, একটা সরকার চালাতে গিয়ে যে কখনো দুর্নীতি হয় না তা নয়, একটা সরকার চালাতে গিয়ে তার মন্ত্রিসভাতে পর্যন্ত যে এক দুজন মানুষ খারাপ ঢুকে যান তা না, আমি বিধায়ক তো অনেক বড় ব্যাপার, আমি ছেড়ে দিলাম, মানে অনেক সংখ্যায় বড়, কিন্তু একটা মন্ত্রিসভা দুর্নীতিকে এন্ডোর্স করে, একটা বিধানসভার শাসক দল তারা দুর্নীতিকে এন্ডোর্স করে, রাজ্যের মুখ্যমন্ত্রী চুরির পক্ষে সওয়াল করে, রাজ্যের মুখ্যমন্ত্রী সিবিআই বা ইডি আসলে তাকে আটকানোর জন্য রাস্তায় নেমে যান, এই কার্যত একটা দৃষ্টান্ত হয়ে থাকবে পশ্চিমবাংলার বুকে, যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তৃণমূলের আমলে। এই যে দুর্নীতি এবং এই দুর্নীতির ফলে কি সার্বদিকী মডেল যেটা বলা হচ্ছে, যে সার্বদিকী বাম এবং কংগ্রেসের জোট এবং বাম কংগ্রেসের জোট তৃণমূলকে আউট করতে পেরেছে, কি মনে হচ্ছে যে দুর্নীতিটা এখানে মূল বিষয় ছিল? শুধুমাত্র দুর্নীতি নয়, দেখুন মানুষ বীতশ্রদ্ধ, দুর্নীতি নিয়ে মানুষ বীতশ্রদ্ধ, তার সাথে সাথে সংখ্যালঘু মানুষের যে প্রকৃত উন্নয়ন সেই উন্নয়ন হয়নি পশ্চিমবাংলার বুকে। হাই মাদ্রাসা তৈরি হয়নি, হাই মাদ্রাসায় টিচার রিক্রুটমেন্ট হয়নি, তাতেও যে দুর্নীতির গন্ধ তাতেও আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন। আনিস খানের ঘটনাতে আপনারা দেখেছেন, এক বছর পেরিয়ে গেল, আনিস খানের যে প্রকৃত তদন্ত তার যে বিচার তা বলো না। বকটুই গ্রামে তৃণমূল কংগ্রেসের লোক তৃণমূলকে গিয়ে খুন করে দিল, তাতে 9 জন মহিলা, 1 জন শিশু তার মধ্যে এবং 1 জন পুরুষ, ঘটনাচক্রে সবাই সংখ্যালঘু। গোটা পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস কার্যত বুলডোজার চালাচ্ছে সংখ্যালঘু মানুষজনদের উপর, এবং তাকে একটা জিনিসে বোঝানো হচ্ছে যে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে তাই জন্য তুমি আমাকে ভোট দাও। আরে বিজেপি আলাদা করে কি ক্ষমতায় আসবে? মোদি ভোটে জিতলেও বাবুল সুপ্রিয় মন্ত্রী হচ্ছে, দিদি ভোটে জিতলেও বাবুল সুপ্রিয় মন্ত্রী হচ্ছে। ফলে তো সাগর দিঘি একটা বিকল্পের সন্ধান দিয়েছে, যে মানুষ শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি, এর থেকে মানুষ বিকল্প চাইছে। যথার্থ প্রমাণ হয়নি বা প্রয়োগ করা হয়নি বলে একটা অভিযোগ, সংখ্যালঘুদের ভোটটাই কি এতটাই গুরুত্বপূর্ণ যে সংখ্যালঘুদের ভোটটাকে গুরুত্বপূর্ণ বলে ভাবতে হবে? তার কারণ হচ্ছে আমরা হিসেব করে দেখেছি যে পশ্চিমবঙ্গে 50টি আসন রয়েছে, অন্তত 50টি আসন থাকে, 50% মুসলিম ভোটার, 25% আসন রয়েছে 10 থেকে 15, যেটা প্রায় 77 সংখ্যা, এবং 10 থেকে 20 মধ্যে রয়েছে প্রায় 100 ভোট। তার মানে কি মুসলিম ভোটকে সবার টার্গেট? টার্গেটের বিষয় নয়, প্রশ্ন হচ্ছে আপনি মাইনরিটি সেকশনের জন্য কি কাজ করলেন, তাকে মেইন স্ট্রিমে আনবার কি কাজ করলেন, তাকে মূল স্রোতে চাকরি বাকরি সামাজিক সুরক্ষাতে আপনি কি কাজ করলেন। শেষ 11-12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই মাথায় হিজাব টেনে নিয়ে যে ছবি, নামাজ পড়বার ভান করে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি, এর বাইরে সংখ্যালঘু মানুষজনের একটা প্রকৃত উন্নয়নের কথা আপনি যদি বলতে পারেন, আপনি বলেন পশ্চিমবাংলার বুকে সেটি প্রকৃত উন্নয়ন, পশ্চিমবাংলার বুকে সেই প্রকৃত উন্নয়ন নেই, বলো তো সেখান থেকে মানুষ মুখ ঘোরাচ্ছে। পশ্চিমবাংলার বুকে সংখ্যালঘুরা গোটা ভারতবর্ষের বুকে ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবাংলার সাধারণ নাগরিক হিসেবে তারা ভোটে অংশগ্রহণ করে, কিন্তু মুশকিলের বিষয় হচ্ছে এটাই যে তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করা হয় যে আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি, আমি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছি। কে বিজেপির বিরুদ্ধে লড়ছে আপনি বলুন তো? উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পর্যন্ত দিতে গেল না জগদীপ ধনখড়ের বিরুদ্ধে, মানুষ বুঝতে পারছে এই সেটিংয়ের বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছে। একটা প্রশ্ন হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি যেটা, সেখানে আমরা কি করবো? সেক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি বিজেপির আত্মরে গোটা ভারতবর্ষের বুকে যেমন এসছে,
ঠিক তেমনভাবে যে দলগুলো আরএসএসের টাকায় তৈরি হয়েছিল, যেমন পশ্চিমবাংলার বুকে আমি বলতে পারি, আমরা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের হাত ধরে 2011 সাল থেকে হিন্দু মুসলমানের মধ্যে এই যে ডাইভার্সন, যে বাইনারি, এই পলিটিক্স শুরু হয়েছিল পশ্চিমবাংলার বুকে আমরা দেখেছিলাম। 2011 সালের আগে স্বাধীনতার পর থেকে কখনো কোনোদিনও ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য তাকে মুসলিম সাজতে হয়নি, কাউকে হিন্দু সাজতে হয়নি দুর্গাপুজোর শুভেচ্ছা দেওয়ার জন্য। দুর্গাপুজো রমরম করে হয়েছে, সুব্রত মুখার্জির পুজো হয়েছে, ববি হাকিমের পুজোও সেই সময়তে হতো, তার জন্য সরকারের অনুদানেরও পর্যন্ত প্রয়োজন হতো না। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে ধর্ম এবং রাজনীতি এবং প্রশাসন এর চিহ্ন এই তিনটেলার একটা মিশেল বানিয়েছে, ককটেল, যেটা আসলে বাংলার মানুষের সর্বনাশ করছে। তাহলে বিকল্প কি কেবলমাত্র বামেরাই? এ নিয়ে কোনো সন্দেহ নেই, শুধু বামেরা নয়, বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শক্তি, তৃণমূল এবং বিজেপি বিরোধী যে মানুষ রয়েছেন, যা শক্তি রয়েছে তাদেরকে একত্রিত। কিন্তু বামেরা তো নির্বাসিত করেছে পশ্চিমবঙ্গের মানুষ। 2011 সালের নির্বাচনে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে দেখবো যে বামেরা সম্পূর্ণ হোয়াইট আউট হয়ে গেছে, এবং গত বিধানসভা নির্বাচনে বামেরা একটু আসন পায়নি। তাহলে বামেরা কীভাবে সফলতা দেখছে? বামেরা 2021 সালে 2011 সালে যখন ক্ষমতা থেকে চলে আসে, সেই সময় আমরা ভোট পেয়েছিলাম 41%। বিজেপি 2014 সালে যখন ক্ষমতায় আসে, বিজেপি ভোট পেয়েছিল 28%, গোটা ভারতবর্ষে 41% ভোট নিয়ে আমরা বিরোধী দলের জায়গায় বসেছিলাম। বামেরা স্বপ্ন দেখছে, কারণ বামেরা জানে, বামেরা বোঝে পশ্চিমবাংলার মানুষকে যে বিকল্পের সন্ধান তা কেবলমাত্র বামপন্থীরা দিতে পারে, এবং সাগরদিঘির মানুষ সেটা ভরসা করেছেন, সাগরদিঘির মানুষ সেটা বিশ্বাস করেছেন। 34 বছর নেতামন্ত্রীকে জেল খাটতে হয়নি, 34 বছরের এই ভয়ঙ্কর দুর্নীতি কখনো কোনোদিনও কেউ দাবি পর্যন্ত করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কংগ্রেসের মন্ত্রিত্ব ছিল সেই সময়, বিজেপি সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রিত্ব ছিলেন, কিন্তু কখনো কোনোদিনও কোনো কালে কোনো রকমভাবেও পশ্চিমবাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো দুর্নীতির আওয়াজ কেউ তুলতে পারেনি, যেটা এখন আমরা বাম কংগ্রেস মডেলটা সাগর থেকে বলছি। কিন্তু বাম কংগ্রেস মডেলটা ত্রিপুরাতে সম্পূর্ণ ব্যর্থ হলো। কী করে? ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় এলো। হ্যাঁ, কীভাবে ক্ষমতায় এলো? ত্রিপুরায় বিজেপি আসন পেল সম্ভবত 32টা, তাই তো? আগে ছিল 36টা, 31টায় ম্যাজিক ফিগার, ডবল ইঞ্জিনে সরকার চললো, 36 থেকে কমে 32। দুপুর 11টা, 11:30টা টাই লড়াই চলছে, বাম কংগ্রেস 22, বিজেপি 23-24। আসলে দেখুন, যতদিন না আমরা সাধারণ মানুষের সামনে বিজেপির বি টিম টিপ্রামোথা, বিজেপির বি টিম তৃণমূল কংগ্রেস, বিজেপির বি টিম বিজু জনতা দল, বিজেপির বি টিম আম আদমি পার্টি, যতদিন না মানুষের সামনে খোলস করতে পারবো, ততদিন এই দৃশ্য হয়তো আমাদেরকে দেখে যেতে হবে। এমন অন্তত 5 থেকে 6টা আসন আছে যেখানে আমরা ভোটে ঝেড়েছি 1000-এর কম মার্জিনে, সেখানে টিপ্রামোথা বিজেপি বিরোধী ভোট কেটে নিয়েছে 2000, 2500, 3000। সুতরাং বিজেপির কোনোভাবেও ক্ষমতায় আসার কথা না যদি না টিপ্রামোথা পেছন থেকে সাহায্য করে। আর তৃণমূল কংগ্রেস, আপনারা যেমন এই প্রশ্ন করছেন আমাদের সামনে যে হ্যাঁ, বামফ্রন্ট এবং কংগ্রেস তারা ক্ষমতায় আসতে পারলো না, তৃণমূল কংগ্রেস তো ড্যাং ড্যাং করতে করতে 2021 সালে ভোটে জেতবার পরে পৌরসভা নির্বাচন লড়তে গেছিল, তাহলে সেই তৃণমূল কংগ্রেস কতটা লড়াই দিতে পারলো? নোটার চেয়ে কম ভোট পেয়েছে, 1%-এর কম ভোট পেয়েছে। কিন্তু পুরসভায় তারা 27% ভোট পেয়েছিল একটি বুথে, বেশ কয়েকটি বুথে 27-21, তাহলে সেই লড়াই থেকে তৃণমূলের এই বিচ্যুতিটা কেন? শুনো, সেই সময়তে সবে পশ্চিমবাংলা জিতেছে, পিকেট টিম গিয়ে ওখানে পুরো থেকে কাজ করেছে, বিভিন্ন ফ্যাক্টর হয়তো কাজ করেছে। ত্রিপুরার মানুষ সময়ের সাথে সাথে বুঝতে পেরেছে বিজেপিকে দিয়ে, তৃণমূলকে দিয়ে বিজেপিকে হারানো সম্ভব না, অন্তত তারা বাম কংগ্রেসের ওপরেই আস্থা রেখেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, টিপ্রামথার মতো দল, সে দল ভোট কাটাকুটির লড়াইতে দিনের শেষে বিজেপি জিতল। তুমি একটা কথা বললে শান, যে তৃণমূলের বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা কোন বিশ্বাস থেকে বলো? দেখে বিশ্বাস না, এগুলো এখন চোখে দেখা যায়। উপরাষ্ট্রপতি নির্বাচন জগদীপ ধনখড়, যে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতি সকাল বিকেল রাত আক্রমণ নামানো, তৃণমূল বনাম বিজেপি হলো, জগদীপ ধনখড় বনাম মমতা ব্যানার্জি হলো, সেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কোনো ভোট দিতে গেল না। আদানি ইস্যুতে যখন গোটা ভারতবর্ষ জুড়ে জেপিসি তৈরির দাবি চলছে, সমস্ত বিরোধী দল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরির দাবি জানাচ্ছি, সেই সময়তে তৃণমূল কংগ্রেস বলছে আমরা বিজেপি বিরোধী যে জোট, সে জোটে আমরা নেই, আমরা থাকবো না। তাহলে তো প্রমাণ হয়ে যাচ্ছে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, যে বিজেপির বিরুদ্ধে যে লড়াই, তাতে তৃণমূল কংগ্রেস রিলায়েবল ফোর্স, বিশ্বাসযোগ্যতা একটা বড় ভিত্তি। একদম, সেটা কি মনে হচ্ছে যে বামেদের বিশ্বাসযোগ্যতা আছে? এ নিয়ে কোনো সন্দেহ নেই, অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমাদের প্রতি মানুষের মনে যে ঘৃণা ঢোকানো হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম, এখন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুজনে দুজনের দিকে আঙুল তুলে বোঝাতে চাইছে যে সেই নন্দীগ্রাম আসলে কার চক্রান্ত, চক্রান্ত করে একটা বামফ্রন্ট সরকারকে সরানো হয়েছিল, এবং সেই চক্রান্তের পেছনে বিদেশি শক্তি পর্যন্ত ছিল।
এখন সে সময় নেই, আমি ইলাবোরেট করতে পারবো না। তবে হ্যাঁ, মানুষের মনে বামেদেরকে নিয়ে যে পজিটিভিটি সেটা আস্তে আস্তে আসছে আমরা বুঝতে পারছি। আমরা শাহানের সাথে কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে বামেরাই হচ্ছে ভবিষ্যৎ। শাহান, একটা শেষ প্রশ্ন তোমার কাছে রয়েছে, বামেরা ভবিষ্যৎ আমরা মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বামেরা এই করোনার সময় রেড ভলেন্টিয়ার্স দাঁড়িয়ে তরুণকে জানিয়ে একটা বড় সৃষ্টি করেছিল, কিন্তু বামেদের দলিতকে বৃদ্ধ বাম এবং জরাজীর্ণ বাম সম্পর্কে মানুষের আস্থা ফিরবে কীভাবে? আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয় যে মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যা হয়ে গেল? চক্রবর্তীর বয়স বাড়ছে, তো মমতা ব্যানার্জি তো থেমে নেই, ওটাও তো বাড়ছে। মোহাম্মদ সেলিমের বয়স যেমন বাড়ছে, মমতা ব্যানার্জির বয়স তো বেড়েনি, ওটাও তো থামছে। কিন্তু খুব অদ্ভুত রকমভাবে সংবাদ মাধ্যমে যে প্রশ্ন আমাদের দিকে আসে যে পক্ষকেশ এপক্ষকেশের ওপর ভরসা কোথায় করবে? একবারের জন্য কেউ তো বলে না যে নরেন্দ্র মোদীর চুল তো সাদা হয়ে গেছে, নরেন্দ্র মোদীর উপরে কীভাবে ভরসা করবে? নরেন্দ্র মোদীর বয়স তো 70 ছুঁই ছুঁই, তাহলে নরেন্দ্র মোদীর 70 নিয়ে কারোর কোনো অসুবিধা রইল না, মমতা ব্যানার্জির 65 পেরিয়ে যাওয়াতে কারোর কোনো অসুবিধা রইল না। অসুবিধা রইল কিসে? আলিমুদ্দিন স্ট্রিটে কিছু বয়স্ক মানুষ বসে রয়েছে, মানে সংবাদ মাধ্যমের ভাষায় তার উপর কি করে মানুষ ভরসা করবে? কেন্দ্রীয় কমিটিতে এভাবে কথা বলেছে, কেন্দ্রীয় কমিটি বলেছে যে রাতের বেলা আলো জ্বালিয়ে কেবলমাত্র মাস্ক অ্যাঙ্গেল স্কোপ চেয়ে কিছু কাজ হবে না, কাজ করতে হবে মাঠে। এটা আমরা জানি না যে এটা কবে কেন্দ্রীয় কমিটিতে এসব বলেছে, এটা আমাদের জানা বোঝার মধ্যে নেই। তবে মাস্ক অ্যাঙ্গেল স্কোপ চেয়ে আমরা ঘরে বসে থাকি না, মার্কস এঙ্গেলস কুপচিয়ে যারা 21 জুলাইয়ের মঞ্চে বসে থাকে তারা নোভোট টু বিজেপি করে, পশ্চিমবাংলার মানুষ আমরা দেখেছি মমতা ব্যানার্জি দালালি করতে যান। ফলত আমাদের কথা খুব স্পষ্ট, 2021 সালের নির্বাচন এত বিপুল পরিমাণ নতুন মুখ্যে প্রার্থী কে করেছিল? বিজেপি করেছে, তৃণমূল করেছে, করেনি তো। 136 জন প্রাক্তন তৃণমূলকে বিজেপি প্রার্থী করেছিল, তৃণমূল কাকে প্রার্থী করেছিল? দুর্নীতির দায় যারা অভিযুক্ত তাদেরকে প্রার্থী করেছিল। আমরা কাদেরকে প্রার্থী করেছিলাম? আমাদের নেতারা কাদেরকে প্রার্থী করেছিল? নতুন প্রজন্মকে প্রার্থী করেছিলাম আমরা। আমাদের ফল কি? নিটফল আমরা হেরেছি, হারবার পরে এখন নিটফল কি? পার্থ চ্যাটার্জি জেলে, ভোটে জিতবার পরে নিটফল কি? পার্থ জেলে, মানিক ভট্টাচার্য জেলে, অনুব্রত জেলে, নিটফল এটাই। গণতন্ত্রের নিটফল তো এত সহজে নির্ধারণ হতে পারে না, গণতন্ত্রের নিটফল মানুষের কাজ করবার জন্য দেয়া হয় ম্যান্ডেট। কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট, দেখুন বামফ্রন্ট, বামফ্রন্ট সামগ্রিক অনেক বড় বড় ব্যাপার হয়ে যাবে। সিপিআইএম একটা নতুন প্রজন্মকে হাতে করে তৈরি করছে, মতাদর্শের চর্চা করে তৈরি করছে, মিছিলে মিটিংয়ে স্লোগান বক্তৃতা, মানুষের পাশে থাকা, দুর্দিনে মানুষের পাশে থাকা। আপনি তৃণমূলের দিকে একবার তাকান তো, সাদা চুলের পার্থ চ্যাটার্জি আর কালো চুলের কুন্তল ঘোষ, আপনি চোরের মধ্যে কোনো পার্থক্য ভেদাভেদ করতে পারবেন? পারবেন না। এখানেই তফাত বাংলার মানুষকে বুঝতে পারছে। অর্থাৎ শাহানের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেসের নীতি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মানুষকে একটা বিপজ্জনক জায়গায় ঠেলে দিচ্ছে এবং বিকল্প যে বামেরা সে বিষয়ে শাহান সুনিশ্চিত। আজকে নিউজ বর্তমানের পর্দার সামনে শাহান অনেক খোলামেলা কথা বললেন, তাকে ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য।